বৃহস্পতিবার গভীর রাতে কলকাতা সল্টলেকের মধ্য শিক্ষা পর্ষদের সামনে অনশনরত স্কুলের চাকরি প্রার্থীদের পুলিশ বলপূর্বক থানায় ধরে নিয়ে যায় বলে অভিযোগ। এরই প্রতিবাদে শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ব্যাকডোর থেকে টাকা নিয়ে এই সরকার পক্ষ নানাভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে নানা অযোগ্য ছাত্র বা ব্যাক অবস্থায় যখন কলকাতা রাজপথে আন্দোলনকারীরা আন্দোলন করছে, অনশন করছে, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি করলেন? রাতের অন্ধকার। তাদের দাবি, অবিলম্বে এই ঘটনায় প্রকৃত যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে। তারা আরো জানান, সব সময় তারা অনশনরত চাকরি প্রার্থীদের সঙ্গে আছেন এবং থাকবেন। আজকে এখানে আপনারা সবাই বাড়িতে থাকেন, পাড়াতে থাকেন, আপনারা জানেন রাত্রেবেলা ঘুমালে পাড়ার সব কুকুররা মিলে ঘেউ ঘেউ করে, এবং করুণাময়ীতে যখন আন্দোলনরত টেট চাকরি প্রার্থীরা শুয়েছিলেন তখন সেখানেও কুকুরের উৎপাত হয়েছে মধ্যরাতে। তো তবে পশ্চিমবঙ্গের পুলিশ খুব অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই কুকুর তাড়িয়েছে এবং টেট চাকরি প্রার্থীদেরও পিজন ভ্যানে তুলে নিয়ে গেছে। ছোটোবেলা থেকে আমরা শুনেছি, আমাদের মা বাবারা বলে, আমাদের সমাজের দাদু দিদা সবাই বলে যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, কিন্তু আমরা দেখে নিয়েছি যে পড়াশোনা করলে কোন গাড়ি চড়ার কথা বলা হয় সেটা হচ্ছে পুলিশের পিজন ভ্যান। এবং এই আন্দোলনকারী চাকরি প্রার্থীদের দাবিতে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের দমি দেওয়ার যে চেষ্টা মুখ্যমন্ত্রী অর্থাৎ লেডি হিল্লার করছেন, তার বিরুদ্ধে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজকে পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করছি। এটা আমাদের পুরো রাজ্য জুড়ে চলছে এবং এই আন্দোলন আরও বৃহত্তর হবে। আমরা টেট চাকরি প্রার্থীদের সাথে, যোগ্য চাকরি প্রার্থীদের সাথে আছি এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কী করতে পারে, এই জ্ঞান চরিত্র একত লেখা ফ্ল্যাগটার কী ক্ষমতা আছে এটা আমরা দেখিয়ে দেবো তৃণমূল কংগ্রেসকে, মমতা ব্যানার্জিকে এবং তার পোষা কুকুর পুলিশকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।